আমি জানি যে এখন আরো জোরালো বক্তব্য দিলেও আপনাদেরকে সন্তুষ্ট করা যাবে না, কারণ দুই দিন ধরে বা অনেক কষ্ট করে এখানে অপেক্ষমান আপনারা। তবে এখানে আমি বসে বসে একটা জিনিস যেটা ভাবছি, যে মানুষের কষ্টকে লাঘব করার জন্য কিছু ভাবতে হয়, তাহলে ওটা আপনার সামনে চলে আসলে আপনার কষ্টটা কমে যাবে, দূর হবে না কিন্তু কমে যাবে। তার একটা উদাহরণ হলো, কেয়ামত এখনো কিন্তু হয়নি, হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা নূহ আলাইহিস সালামের জাতি যারা তাদেরকে বলেছিলেন যে একদিন কেয়ামত হয়ে যাবে। অথচ পৃথিবী কত হাজার বছর পার হয়ে চলে আসছে, এখনো কেয়ামত হয়নি। তাহলে প্রথম যুগের মানুষদেরকে কেয়ামত হবে এই কথাটা জানানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমি যেটা বুঝি, যে কেন আল্লাহ তাদেরকে বলেছেন যে কেয়ামত হবে, কারণ মানুষের একটা স্বভাব হলো, আপনার ঘরে যদি আগুন লেগে যায়, আপনার প্রতিষ্ঠান যদি নষ্ট হয়ে যায়, আপনার যত কষ্ট হয়, যদি আপনি দেখতে পান যে না পাশের দোকানটাও পুড়ে গেছে, পাশের বাড়িটাও ধসে গেছে, তখন ওইটা দেখে আপনার কষ্টটা অনেকটা হালকা হয়ে যায়, যে না শুধু আমারটা নষ্ট হয় নাই আর অনেকেরটাই নষ্ট হয়েছে। তো এই জন্য যারা এই পৃথিবীতে মরে যাবে, ঘর বাড়ি ছেড়ে চলে যাবে, তাদের কষ্টটা যেন কম হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীকে জানিয়েছে যে তুমি একাই শুধু মরতেছো না, তোমার একাই শুধু ধ্বংস হচ্ছে না, এই পৃথিবীটাই একদিন ধ্বংস হয়ে যাবে, যাতে করে আমাদের কষ্টটা কম হয়। তো আমাদের এই বৈঠকটা, এটা আমাদের জন্য কষ্টকর হয়েছে বটে, কিন্তু আমার কষ্টটা একটু আগে লাঘব হয়েছে কখন কিভাবে জানেন? দুইজন পার্সনকে দেখে। এক, আমাদের শেখ মোকারম বিন মহসিন, যিনি এখানে পরিচালনা করেছেন, আর কিছু আছে যারা এই ক্যামেরার ভাইগুলো। আপনি বলেন তো দেখি, মাঠে যারা ছিলেন তারা অনেক সময় উঠে খেতে গিয়েছেন, বাথরুমে গিয়েছেন, কিছুক্ষণ ঘুমিয়েছেন, কথা বলেছেন, কিন্তু এই দুই পার্সনের লোকেরা একেবারে প্রথম থেকে এখানে বসা, সে কিন্তু এখানে সামান্য সময়ের জন্য শুয়েও নেই, পানি খেতেও যেতে পারে নাই, এখানেই বসে। তো তাকে দেখে কষ্টটা একটু হালকা হয়ে গেছে, যে আমরা তো ঘরে তো ভালো মতো শুয়েছিলাম বা কথা বলেছি, তা আমাদের একটু রিল্যাক্স ছিল, কিন্তু সে ওই রিল্যাক্সটাও পায়নি। তো এই জন্য এই ধরনের কিছু দেখে কষ্টটাকে হালকা করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাযায়ে খায়ের দান করুন, আমরা বলি আমিন। তা আমি যে বিষয়টা নিয়ে এসেছি, আমাকে বলা হয়েছিল যে আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা নিয়ে কথা বলি, আর এই বিষয়ে আলহামদুলিল্লাহ অনেকে আমাকে চিনেন। ধানি খোলার ইজতেমাতে আমি এই দয়া এবং ক্ষমা নিয়ে কথা বলেছিলাম, তাতে বেশ কিছু কথা বলেছি, ওগুলো আমি আর রিপিট করব না। আজকে তার দ্বিতীয় পার্টটা আপনাদের কাছে শুধুমাত্র দুইটা আয়াত উল্লেখ করব। একটু আগে আমাদের শেখ সালাফদের কথা বলেছেন, আমরা কেন সালাফদের কথা বারবার বলি, যে আমাদের সালাফদেরকে অনুসরণ করতে হবে, তাদের কিতাব পড়তে হবে। আমি আমার ছোট্ট বিদ্যা থেকে যে জিনিসটা আমি আপনাকে বলবো, পৃথিবীর কিয়ামত হয়ে যাবে, এমন কোনো বিদ্বানের হয়তো জন্ম হবে না যে আমাদের সালাফরা যেই ব্যাখ্যা, যেই কথা আমাদের জন্য ছেড়ে গেছেন তার চেয়ে বেটার হবে বা তাদেরকে ডিঙিয়ে যাবে, এমন কোনো বিদ্বানের জন্ম মনে পৃথিবীর পর্যন্ত আর হবে না। তারা এমন কিছু রেখে গেছে, বরং তাদের কথা শুনলে পড়লে আমাদের বিবেক খুলে যায়, নতুন করে আমাদের বিবেক কিছু দিতে পারে না। যেমন আজকে দুইটা আয়াত আমি আপনার কাছে উল্লেখ করব, আপনি বুঝতে পারবেন যে কোরআনটাকে তারা কিভাবে বুঝতো আর আমরা তাদের কাছ থেকে কি পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা নিয়ে যখনই কথা বলি, কিছু নেগেটিভ মাইন্ডের লোক আছে, নাস্তিক টাইপের, তারা আমাদের বাজে কমেন্ট করে, বলে এমনি জাতি পাপে লিপ্ত, কত মানুষ কত পাপ করে ফেলতেছে, উপরন্তে এরা আবার বলে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান, আল্লাহর তওবা করলে ক্ষমা করে দেয়, তাহলে এই মানুষগুলো তো আরও বেশি পাপে জড়ায়। কিন্তু এরা জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বা আল্লাহর নীতি কী। কোরআন এবং হাদিসে আল্লাহর দয়া এবং ক্ষমা নিয়ে স্টাডি করে যে জিনিসগুলো পাচ্ছি, তাতে তিনটা দিক আমি আপনার কাছে উল্লেখ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে সবথেকে বেশি তার দয়া এবং ক্ষমার কথা বলেছেন, তওবার দিকে ডেকেছেন, যাতে করে যারা পাপ করে ফেলেছে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে মুখ না ফিরিয়ে নেয়। আল্লাহ চেয়েছেন তারা যেন নিজেকে ধ্বংসের দিকে ছেলে না দেয়, যত বড় পাপ হয়ে যাক তারপর আল্লাহ বলেছেন তুমি নিরাশ হয়ে যেও। দ্বিতীয়ত আরেকটা জিনিস পাচ্ছি, কাবিরা গুনার কারণে কোনো ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক কাট হয়ে যায় না, বরং কোনো ব্যক্তির দ্বারা বড় ধরনের কোনো পাপ হয়ে যেতে পারে, তারপরও সে আল্লাহর বান্দাই থাকে।
একান্ত যদি সে শিরিক না করে আল্লাহর সাথে, কুফরি না করে, মুনাফিকি না মুনাফিক না হয়, তাহলে সে যত বড় পাপী হোক না কেন তার সাথে আল্লাহর সম্পর্ক থাকে, সে আল্লাহর বান্দাই থাকে। ওই জিনিসটা আমি প্রমাণ করব। দ্বিতীয়ত হচ্ছে দয়া এবং ক্ষমা এই জন্য বারবার আপনাদের কাছে পেশ করা হয় যাতে করে কোনো ব্যক্তির দ্বারা যখন কোনো ভুল ত্রুটি হয়ে যাবে, পাপ হয়ে যাবে, সে যেন বিলম্ব না করে তার পুরোপুরি যেন সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। তাতে কি হবে, তার ওই পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তো এই দিকগুলো আছে ক্ষমা এবং দয়ার মধ্যে। আমি প্রথম প্রমাণ করব আপনার কাছে, কোনো ব্যক্তির দ্বারা যদি বড় পাপ হয়ে যায় তারপরও সে যে আল্লাহর বান্দা থাকে এ কথা আল্লাহ নিজে বলেছেন। একটি আয়াত নিয়ে নেন, সেটা হচ্ছে সূরা 15 নম্বর সূরা, সূরা হিজির, তার 49 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলেছেন, নব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান। নব্বি ইবাদি, আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে জানিয়ে দিন, তার মানে আল্লাহ দয়া এবং ক্ষমার কথাটা তাদেরকে জানাতে বলেছেন যাদের দ্বারা অনেক বেশি পাপ হয়ে গেছে। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো চমৎকার কথা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই সমস্ত পাপীদেরকে যারা নিজের নফসের উপরে ইসরাফ করেছে, অনেক বেশি পাপ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলতেছেন আপনি আমার ওই বান্দাদেরকে বলে দেন যারা নিজের নফসের উপরে অনেক বেশি জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা সূরা জুমারের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, যেটা আপনি 53 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাহলে এখানে আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদি, এখানে আল্লাহ তার নিজের বান্দা বলে সম্বোধন করেছেন। উপরন্ত ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার তওবার অধ্যায় একটা হাদিস কোট করেছেন, আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ফিমা ইয়াহকি আন রাব্বিহি আযজা ওয়া জাল, আর রাসূল সরাসরি আল্লাহর কাছ থেকে এ হাদিস আমাদের কাছে কোট করেছেন, যে হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। হাদিস নাম্বার হচ্ছে 6879 মানে 6879-তে পেয়ে যাবেন তওবার অধ্যায়। একজন বান্দা যখন পাপ করে আল্লাহ বলে ইন্নাল আবদা ইজা আজলামা, যখন পাপ করে তখন আল্লাহ বলে ইন্নাল আবদা, যখন একজন বান্দা পাপ করে তখন আবদা শব্দ আছে, ওই ব্যক্তি পাপ করার পরে যখন আল্লাহকে ডাকে আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ তুমি আমার পাপকে মাফ করো, আল্লাহ তখন বলে আজনাবা আবদি যাম্মান, আমার এক বান্দা পাপ করে ফেলেছে, ও আলিমা আন্নালাহ রিব্বান ইয়াগফিরু যাম্বা ওয়াখুযু বিযাম্বি, যে আমার এক বান্দা জেনে গেছে যে ওর এমন এক প্রতিপালক আছে যে চাইলে তার পাপের কারণে তাকে ধরতেও পারে, চাইলে তার পাপের তার পাপকে মাফও করে দিতে পারে। এইখানে যে শব্দটা আছে, প্রথমে হলো ইন্নাল আবদা, যখন কোনো বান্দা পাপ করে, কিন্তু পাপ করার পরে যখন সে আল্লাহর কাছে ক্ষমা চায় তখন সে আবার আল্লাহর বান্দা হয়ে যায়। আল্লাহ শব্দটা কি বলেছেন, আজনাবা আবদি যাম্বান, আমার বান্দা পাপ করে ফেলেছে। এভাবে যখন ব্যক্তি পাপ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, এক পর্যায়ে আল্লাহ যখন দেখবে যে এর দ্বারা বারবার পাপ হয়ে যাচ্ছে, আবার বারবার সে আমার কাছে প্রত্যাশা রাখে, আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ একসময় বলে কাদ গাফারতু লাকা আমাল মাশি, তুই যা আমল করার করতে থাক আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তাহলে এই হাদিসের মধ্যেও আবদি শব্দ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপীকে নিজের বান্দা বলে সম্বোধন করেছেন। অতএব যাদের দ্বারা ভুল ত্রুটি হয়ে গেছে আপনি নিরাশ হয়ে যান না, আপনি এখন পর্যন্ত আল্লাহর বান্দাই আছেন, আল্লাহর সাথে আপনার গাঢ় সম্পর্ক আছে। দ্বিতীয় কথাটা বলেছি, যখন আমরা দয়া এবং ক্ষমা নিয়ে কথা বলি তখন এর মানে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় বড় পাপীদেরকে তার দিকে ডেকেছেন। এটা এমন একটা চমৎকার আয়াত সুবহানাল্লাহ, আমি যখন পড়ি তওবা সম্পর্কে এরকম 10টা আয়াত আছে আল্লাহর দয়া ক্ষমা সম্পর্কে, যেগুলো আপনার অন্তরে গেঁথে গেলে আপনি কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফিরাবেন না। তার একটা আয়াত, নবীরা কীভাবে দাওয়াত দিতেন জানেন তার জাতিকে? আমরাও তো দাওয়াত দিই, আমাদের দেশের কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে অলির ভক্ত বানানো হয়, কিন্তু নবীরা এইভাবে দাওয়াত দিতেন না। নবীরা তাদের জাতিকে এত চমৎকারভাবে দাওয়াত দিতেন। একটা চমৎকার আয়াত রয়েছে কোরআনে, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, তার 10 নম্বর আয়াত আপনি দেখে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চমৎকার করে বলেছেন যে নবীরা কি বলতো, কালাত রুসুলুহুম, নবীরা বলেছিল তাদের জাতিকে, কালাত রুসুলুহুম আফিল্লাহি শাক ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা সেই আল্লাহ সম্পর্কে সন্দিহান,
যে আল্লাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই সত্তার গুণ কি? সুবহানাল্লাহ, নবীর বলতেন ইয়াদউকুম, তোমাদেরকে সে আল্লাহ ডাকে, ইয়াদউকুম লিয়াগফির লাকুম মিন যুনুবিকুম, যে আল্লাহ তোমাদেরকে নিজের দিকে ডাকে, আসো আমি তোমাদের পাপকে ক্ষমা করে দেব এবং তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে ছেড়ে দেব, ছাড় দেব, সেই আল্লাহ সম্পর্কে তোমরা সন্দিহান। তার মানে দেখে নবীদের দাওয়াত কি? ইয়াদউকুম লিয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ আমাদেরকে ডাকে, আসো আমি তোমাদের পাপকে মাফ করে দেব।